দলীয় ভিত্তে বন্টা যাচ্ছে রিলিফ সামগ্রী, ভোট না তো রিলিফ না, রাশন সামগ্রী বঞ্চিত হচ্ছেন প্রকৃত হিতাধিকারী। জবাব মাগিলে সরকারি বাবু বিতণ্ডা যুক্তি, চাকরি করছেন লোক হলে কাম করছেন সরকারি দল, ভাল করে শুণতু কিভাবে যুক্তি করছেন সরকারি বাবু। আপনার কোন দাদাকে করছেন কোন দাদাকে করছেন? চাউল আপন না না চাউল আপন দেবে জমা দেবেনি, দেখুন দেবেন চাউল আপন দেবেনি, দেবেন তো চাউল দেবেন, টোটাল দেবেনি, দেবেন কোন পাই দেবেন, কোন পাই দেবেন, আমার চাউল আমার নারে উঠাইছেন আপন দেবে, দেবে দেবেনি কোন পাই। গোটিয়ে পটে সরকারি দলর অযোগ্য হিতাধিকারী মানে রিলিফ সামগ্রী হাতে নেউথুয়া বেলে তালিকারে না থাইবি রাশন সামগ্রী রু বঞ্চিত প্রকৃত হিতাধিকারী। আউ এনে সরকারি অধিকারীঙ্কু জবাব মাগিলে বাবু করুছন্তি বিতণ্ডা যুক্তি। এমিতি সাংঘাতিক অভিযোগ আসিছি যাজপুর জেলা বড়চুনা ব্লক গোপালপুর গ্রাম পঞ্চায়েতর। সূচনা মোতাবক গত বন্যারে গোপালপুর গ্রাম পঞ্চায়েত বিশেষ ভাবে প্রভাবিত হইতিবা বেলে বন্যা পরে রিলিফ সামগ্রী বণ্টনরে ব্যাপক ঘোটালা হইতিবা অভিযোগ হইছে। 2011 জনগণনা অনুযায়ী গোপালপুর পঞ্চায়েতকু প্রত্যেক পরিবার পিছা 50 কেজি চাউল ও 500 টাকা মিলিবাকু থিবা বেলে অনেক হিতাধিকারী এ সবুর বঞ্চিত হইতিবা দেখিবাকু মিলিছে। মিলি নাই সে দেলে নাই তাঙ্কর অধ্যয়নকু দৌছন্তি, অধ্যয়নকু বুড়া বুড়ি আমার এইটি 7 জনকু দেই নাতি, আর কিয়ে সে তো তাঙ্কর নাই কেলে কইলে নাই দেলে নাই, সরপঞ্চ তার পার্টি মুন্ড সব পিলা যাইথিলে যে হেলা তাঙ্কর দেলে নাই। তা তার রেশন কার্ড অছি, পর ঘর পর পর ঘর নম্বর অছি, আউ যে জন্ম নম্বর অছি সবু অছি, তাকু কইলে নাই সে তাকু দিয়া সবু দিয়া যাবে সমিতি ঘর পিছা আমি গোটাই গোটাই দেবু সরপঞ্চ আউ ভেলে বুলু জেলা পরিষদ। তবে এনে গ্রামবাসী মানঙ্ক পক্ষরু পিওঙ্কু প্রশ্ন করা যাইতিবা বেলে সে নিজ দোষ ঘোড়াইবাকু যাই বিতণ্ডা যুক্তি করুথিবা ভিডিও এবে সোশ্যাল মিডিয়ারে বেশ ভাইরাল হেবার লাগিছে। অন্যপটে সরপঞ্চ এবং সরকারি অধিকারীঙ্ক মধু চন্দ্রিকারে এই রিলিফ সামগ্রী ঘোটালা হইতিবা গ্রামবাসী মানে অভিযোগ করিছতে। তবে এনে আমি স্থানীয় সরপঞ্চঙ্কু ভেটিথিবা বেলে সমস্ত রিলিফ সামগ্রী পাইথিবা সফেই দেইছতে। গভর্নমেন্টর যা গাইডলাইন অছি 2011 সেন্সর লিস্ট অনুসারে যেমানকর না থিব সেমানকু প্রথমে দিয়া যিব, তারপরে 2011 পরে যেমানে সেপারেট হইছন্তি তাঙ্কু গাঁ কমিটি সরপঞ্চ এবং নমিন মাধ্যমে বসি তাঙ্কু গোটে লিস্ট করি দিয়া যিব। এ লুট পছরে বর্তমান মু মতা হউছি, তেনু প্রশাসন আমার মুখ্য দায়ী। আমি এই ইয়ে অনুসারে আমি থরে ভিএলডব্লুকু পচারতেলু, ভিএলডব্লু তো যা ব্যবহার কলে তা সোশ্যাল মিডিয়ারে ঘেরি ঘুরি বলুছি। সে তো আমার চার্জর নথিলে, সে আঙ্কুন্তু গোপালপুর ভিএলডব্লু সে পজিটিভ কেসে সে ছুটিরে থিলে। আমি তো 1669 ইয়ে ব্যাগ চাউল পাইছি, আমি 1669 জনকু সুচারুরূপে বণ্টন করছি, কিন্তু যদি যেমন বাদ পড়ছেন সরকার যদি দেবে আমি দেবু। অন্যপটে সবু অভিযোগ নেই আমি স্থানীয় ভিডিওকু ভেটিথিবা বেলে সে এনেই মুহ খোলিবাকু মনা করি দেইছন্তি। গোটিয়ে পটে রাজ্য সরকার 5G ও স্বচ্ছ শাসনর নারা দেউথিবা বেলে স্থানীয় নেতা ও সরকারি অধিকারী মানঙ্ক দ্বারা গরিবঙ্ক হক লুট করা যাউথিবা দেখিবাকু মিলিছে। তবে গোপালপুর পঞ্চায়েতরে হইতিবা রাশন সামগ্রী ঘোটালা উপরে কেবে প্রশাসনিক স্তরের কার্যানুষ্ঠান নিয়া যাউছে তাহা দেখিবাকু বাকি রহিলা। বড়চণারু পবিত্র সামলক রিপোর্ট, অর্গস নিউজ।